মমতা বন্দ্যোপাধ্যায় যার সঙ্গে হ্যান্ডশেক করেন, যার মাথায় হাত রাখেন, তার থাকেন না, আসেনও না। তো ঠিক আছে, ঠিক আছে, কোনো অবস্থাতেই বাংলার মানুষ এসব প্রশ্রয় দেবে না। ওখানকার হিন্দু বিক্রি হয় না, এখানকার হিন্দুরা তো কেউ কেউ সবাই না, বেশিরভাগ আমাকে ভোট দিয়েছে। কিছু হিন্দু তো 500 টাকার লোভে ভোট দিয়েছে অন্য জায়গায়, এখানকার অনেক জালি হিন্দু থাকে। যোগীর মন্তব্যকে তুলোধনা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী। কেরল কংগ্রেস স্বরূপ কলকাতা বারাণসীকে এক সূত্রে গেঁথে কুম্ভ মেলায় আমন্ত্রণ জানিয়ে মমতাকে চিঠি লিখেছিলেন যোগী আদিত্যনাথ। এই আবহে সেই চিঠির কথাও অনেকের মনে পড়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। ইতিমধ্যে দেবজিৎও আমাদের সঙ্গে চলে এসেছেন। দেবজিৎ, প্রশ্ন তো উঠবেই, যোগী আদিত্যনাথ কোন বাংলার কথা বলছেন, কোন উত্তরপ্রদেশের কথা বলছেন? এই বাংলার মা ফ্লাইওভারের ছবি, সেটাকে ব্যবহার করা হয়েছে তাদের বিজ্ঞাপনে, দুঃখ প্রকাশ করা। লখিমপুর খেরি, হাথরাস, উন্নাও, কি হয়েছিল লখিমপুর খেরি, হাথরাস, উন্নাওতে কি এমন ঘটনা ঘটেছিল যেগুলো নিয়ে এত আলোচনা করার আছে? অত দূরে গিয়ে আলোচনা করার আগে প্রথমত তো আলোচনা করুন না, এখানের ক্যানিংয়ে কি হয়েছিল আসুন না একটু আলোচনা করি এখানে বসে, যে আমাদের এই উলুবেরিয়ায় কি হয়েছিল, বেশি দূর নয়, চলুন, যে আমাদের এই পার্ক সার্কাস কিংবা রাজাবাজারের পেছন দিকে যেদিন কিনা একটা কোনো কার্টুনিস্টের লেখা একটা ছবি কোথাও একটা সর্বভারতীয় ইংলিশ পেপারে বেরিয়েছিল, তাই নিয়ে কি হয়েছিল আসুন একটু আলোচনা করি। হিজাব নিয়ে ঝামেলা হয়েছে কর্ণাটকে, সেই নিয়ে গত দুদিন ধরে রাস্তায় কি চলছে আসুন একটু আলোচনা করি। কি ভুল বলেছেন, যেখানে গরু চুরি হয়, যেখানে নারী পাচারে প্রথম জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গ, যেখানে কিনা এগিয়ে বাংলার নামে 28 টাকায় মদ বিক্রি হচ্ছে, যেখানে কিনা সব থেকে গণতন্ত্র বিপন্ন বলে বিরোধীরা চেঁচামেচি করছেন, আপনি দেখাতে পারেন উত্তরপ্রদেশে কোথাও একটা কেউ কাউকে চড় মেরেছে, বিরোধীদের কেউ কাউকে চড় মেরেছে দেখাতে পারেন? যদি এরকম না হয় আমাকে একটু শেষ করতে দিন না, আমাকে, আমি যখন বলছি দেখুন, আমি জানি আজকে সমস্ত আক্রমণ যোগী আদিত্যনাথের দিকে যাবে ভায়া দেবজিৎ সরকার, আমি যেটা জানি, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে খুব পরিষ্কার, উত্তরপ্রদেশের মতন একটা গ্যাংস্টার গ্যাংওয়ার বিদীর্ণ একটা রাজ্য, সেখানে দাঁড়িয়ে বিরোধীরা আজকে মাথা তুলে রাজনীতি করছেন, আজকে বিরোধীদের সাহায্য করতে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বিরোধী রাজনীতি করতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সঙ্গের লোকেদের, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার সহযোগীদের, যদিও আমরা বিজেপির পক্ষ থেকে প্রচণ্ড ভয় ভয়ে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 10 লক্ষ সমর্থক, তৃণমূল কংগ্রেসের যে প্রায় 1 কোটির কাছাকাছি সমর্থক, তাদের ভোট যদি অখিলেশের দিকে টিল্ড হয়ে যায় তাহলে আমাদের বিজেপির কী হবে, আমরা প্রচণ্ড ভয়ে আছি মৌপিয়াদি, মানে ইউপি নিয়ে আমাদের রাতের ঘুম অর্ধেক সময় নেই, শুধু ঘুমের ওষুধ খেয়েই আমাদের নেতারা ওখানে বেঁচে আছেন, তৃণমূল এসে এখানে কী গড় ভেঙে দিচ্ছে সে কথা ছেড়ে দিন। একটা ব্যাপারে আমরা নিশ্চিন্ত, মমতা বন্দ্যোপাধ্যায় যার সঙ্গে হ্যান্ডশেক করেন, যার মাথায় হাত রাখেন, তার থাকেন না, আসেনও না। তো ঠিক আছে, ঠিক আছে, এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।